জলটা এখন দু মাস থেকে আর জল পাইনি, এখন তার আগে জল পেয়েছিল, যখন পাইপ ভেঙে গেছিলো তার আগে মোটামুটি 5-6 মাস জল পাইনি। পয়েন্টগুলো খোলা থাকছে, যেখানে সেখানে জল অপচয় নষ্ট হচ্ছে, সেই জিনিসগুলো যদি বন্ধ হয়, আর আমাদের এই খানপুর পুরাতন খানপুর ঘাটটা দূরত্ব তো বেশি, সেই দূরত্বের জন্য ওই নতুনভাবে যদি কানেকশন করা যায় পুরাতন খানপুর ঘাট পর্যন্ত, তাহলে এই পুরাতন খানপুর ঘাটের লোকজন জল খেতে পাইবে। সে ব্যবস্থাটা মহানন্দা নদী একেবারে শুকিয়ে কাঠ, শুনতে কিছুটা অবাক মনে হলেও ঘটনাটি একেবারে সত্যি। মালতীপুর বিধানসভা এলাকার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার পুরাতন খানপুর ঘাট থেকে বলরামপুর পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে মহানন্দা নদী একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। নদীবক্ষে গরু মোষ ছাগল চড়ছে অবাধে, মানুষ প্রয়োজনে নদীর ওপার এপার দিয়ে যাতায়াত করছেন অনায়াসে। মহানন্দা শুকিয়ে যাওয়ায় এলাকায় তীব্র জলসংকট দেখা দিয়েছে। জানা গিয়েছে খানপুর মৌজা একটি পিএইচই প্রকল্প রয়েছে, কিন্তু এই প্রকল্প থেকে খানপুর মকদমপুরের মানুষ পরিষেবা পেলেও পুরাতন খানপুরের মানুষ পরিষেবা পাচ্ছেন না। ভক্তিপুর হঠাৎ পাড়ায় পাইপলাইন থাকলেও পানীয় জলের কোনো পরিষেবা নেই। এদিকে বাহারাবাদ গোয়ালপাড়া এই দুটি গ্রামে এখনো বসেনি পাইপলাইন। এই তীব্র গরমে প্রচণ্ড জল সংকটে ভুগছে গোটা এলাকা। পুরাতন খানপুর গ্রামের বাসিন্দা এমাদুর রহমান জানিয়েছেন প্রচণ্ড গরম পড়েছে, নদীতে এক ফোঁটাও জল নেই, তাই এলাকা জুড়ে তীব্র জল সংকট দেখা দিয়েছে। জলস্তর নীচে নেমে যাওয়ায় হাতকলগুলিতেও ঠিকমতো জল ওঠে না, নদী তীরবর্তী গ্রামগুলিতে জলের জন্য হাহাকার চলছে। চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান ছবি সরকার সাফ জানিয়েছেন নির্বাচন প্রক্রিয়া মিটলেই পঞ্চায়েতের তরফে ওই এলাকাগুলিতে পানীয় জলের জন্য কিছু সাবমার্সিবল পাম্প এবং নলকূপ বসানো হবে। এখনো নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে, তাই সেগুলি বসানো যাচ্ছে না। আমি পুরাতন খানপুর ঘাটের এমাদুর রহমান বলছি। আমাদের পুরাতন খানপুর ঘাট হইতে বলরামপুর পর্যন্ত মহানন্দা নদী জল নাই, শুকিয়ে কাঠ। যে এই যে বৈশাখ মাসে রৌদ্র তাপ, এই তাপে লিয়ারও তলিয়ে গেছে, টিউবওয়েলে ভালোভাবে জল উঠছে না। তাই আমরা এই পুরাতন খানপুর থেকে বলরামপুর পর্যন্ত যে 7 কিলোমিটার নদী, এই নদীর মধ্যে অনেকটি আমরা গ্রামের জড়িত। টিউবওয়েলে জল নাই, পিএইচই জল থাকলে পাইপলাইন আছে কিন্তু জল উঠে না। তাই সরকার এই জিনিসগুলো বিশালভাবে গুরুত্ব আকারে দেখলে জনসাধারণের খুব উপকার হয়। এবং মহানন্দা নদীতে যেমন থালি বাসন মাজা হবে, গোসল করা হবে, মহিষ গরু ধোয়ানো হবে, অনেক রকম জলের মানে জমিতে জল সেচ করা হয়, সেই জিনিসগুলোও আমরা বঞ্চিত। সরকার এই জিনিসটা বিশালভাবে ভূমিকা নিলে জনসাধারণের উপকার হবে। সামসি থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।